গোটা দেশে বাড়ছে করোনার প্রকোপ, প্রতিদিন বাড়ছে মৃত্যুর সংখ্যা, পালা দিয়ে বৃদ্ধি পাচ্ছে আক্রান্তের সংখ্যাও। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য দেশ জুড়ে চলছে লকডাউন, তারপরও করোনা গ্রাফ বেড়ে চলছে, যাতে বাড়ছে আতঙ্ক। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে দেশের 170টি জেলাকে হটস্পট হিসেবে শনাক্ত করেছে কেন্দ্রীয় সরকার, সংশ্লিষ্ট জেলাগুলিকে করা হয়েছে সিল, জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের যুগ্ম সচিব লব আগরওয়াল। তিনি জানান, স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে বাসিন্দাদের স্বাস্থ্য সম্পর্কে খোঁজ নেবেন, সংশ্লিষ্ট জেলাগুলিকে করোনা হাসপাতাল তৈরির কথাও বলেছেন তিনি। কোভিড ডেডিকেটেড হসপিটাল জলদি সে জলদি বানানে হ্যায় অর উনকে সাথহি আইএলআই দ্যাট ইজ ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস অর সারি সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি ইলনেস কি মনিটরিং করনি হ্যায় উনসে রিলেটেড টেস্টিং করনি হ্যায় হামারা এফর্ট রহে কি ইন জিলো মে কভি ভি কোই কেস না আয়ে হমে ইয়ে সারে কার্য কমিউনিটি কো জোড়তে হুয়ে কমিউনিটি কো সাথ লেতে হুয়ে করনা হ্যায় জেসে কি মেনে ইসসে পহলে ভি আপ সবকো কাহা হ্যায় রিকোয়েস্ট কি হ্যায় কি হামারে পুরে এফর্টস শুরু সে হি সমাজ অর সম্পূর্ণ সরকার কো মিলকর কার্য করনে সে রহে হ্যায় হমে সবি জিলো কো কাহা হ্যায় কি ও এক জিলে লেভেল পর ক্রাইসিস ম্যানেজমেন্ট প্ল্যান ফর কোভিড 19 বনায়ে জিলো কো কাহা গিয়া হ্যায় কি এক কি ফেলিয়র পুরে দেশ কি ফেলিয়র কা কারণ হো সকতা হ্যায় ইসলিয়ে জরুরি হ্যায় কি কন্টেইনমেন্ট প্ল্যান পুরে দেশ মে হর জিলে মে ইউনিফর্মলি ইমপ্লিমেন্ট হো সবকি ইন্ডিভিজুয়াল সকসেস হি দেশ কি সকসেস কা কারণ বনেগি হমে কনস্ট্যান্টলি অ্যালার্ট পর রহনা হ্যায় অর হর তরিকে সে ইস ব্যাটল মে সকসেসফুল হোনা হ্যায় ধন্যবাদ। একইভাবে দেশের 207টি জেলাকে সম্ভাব্য হটস্পট হিসেবে শনাক্ত করা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রকের দাবি, দেশে এখনও পর্যন্ত করোনা ভাইরাস সম্প্রদায়ের সংক্রমণ হয়নি। যেসব জেলায় কোভিড 19-এর আক্রান্তের সংখ্যা বেশি, এটাকে হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে। করোনা প্রকোপ বাড়তে পারে এমন অঞ্চলকে সম্ভাব্য হটস্পট হিসেবে চিহ্নিত করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।